গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্ল্যাম অন টিপ। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। তো আজকে আমার বার্থডে আর বার্থডে ব্লগটা আমি শুট করছি আজকে। জানি না কতটা আমি শুট করতে পারবো কারণ আমি অফিসে আছি, বাট চেষ্টা করবো শুট করার। তো বাই দ্য ওয়ে কালকে রাতে কি কি হয়েছে সেটা তোমরা আগে প্রথমে দেখে নাও, তারপরে আমি ফেরত আসছি। সো দিস ইজ মাই ফার্স্ট কেক। এখানে আমার সব বন্ধুরা রয়েছে, আমার বেশিরভাগই ছেলে বন্ধু। তো এইগুলো হচ্ছে আমার বন্ধু, সব এক এক করে নিজেদের নাম বলো। বল না, বলো না সম্রাট, যেটা সম্রাট, ওর নাম সম্রাট, ভালো নাম, কিন্তু অ্যাকচুয়ালি আমরা ওকে ভোলু বলে ডাকি। আর এটা হচ্ছে গোপাল দা, ভালো নাম হচ্ছে অভিজিৎ। আর রাজেশ পবিত্রকে চেনো, হচ্ছে সুজয়। আর কোনো অসুবিধা নেই, ফার্স্ট কেকটা যেটা আমি কিনে মানে যেটা কাটা হয়েছিল সেটার ভিডিও ক্লিপ ওই রাজেশ, রাজেশকে তোমরা অনেকেই চেনো, তো মানে ভিডিওতে দেখেছো আমার, সে করতে ভুলে গেছে, মানে ভুলে গেছে না করেছে, অন করতে ভুলে গেছে। তো রিস্তা আবার অর্ডার করলো এখন কেক, তো কেক এখন এসেছে, তোমাদের আমি কেকটা দেখাচ্ছি। তো আমার রাত্রির এখন 1:15 বাজে, তো গেল অলরেডি। আমি এটা হচ্ছে আমার সেকেন্ড কেক মামা মিয়া থেকে, খুব ভালো হয়েছে কেকটা। তো দুটো ফ্লেভার, আমার এই ফ্লেভারটা খুব ভালো লাগে, রেড ভেলভেট, রেড ভেলভেট। তো রাজেশের দৌলাতে আমি দুটো কেক খেতে পাচ্ছি। কোন দিকে ঘুরে গেলি? তুই নিয়ে আস আমাদের কেন ইনফরমেশন ভুলভাল দেবো, এটা হয়েছিল সেটা হচ্ছে ফার্স্ট যে কেকটা তোমাদের ক্লিপটা দেখালাম, তোমরা হয়তো দেখেছো। তো সেই ক্লিপটা, সেই কেকটার যে ভিডিওটা, সেটা রাজেশ ভুল করে মানে ভিডিওটা অন করতে ভুলে গেছিল। তো তার জন্য রিস্তভ আবার আমার মনটা একটু খারাপ হয়ে গেছিল, তো তার জন্য রিস্তভ আবার একটা কেকের অর্ডার করলো। তো কেকটা আসতে ওই 20 মিনিট মতো লেগেছে, বেশিক্ষণ লাগেনি। তো তার মধ্যে কেকটা চলে এসছে, তো তারপরে আমি আবার কেকটা, আরেকটা কেক মানে সেকেন্ড কেক কাটলাম বার্থডে তে। তো তারপরে ভিডিওটা ঠিকঠাক এসছে, তো এখন কিছুই করব না, এখন আমি ড্রেস চেঞ্জ করে ঘুমিয়ে পড়ব। আর বাকি ব্লগটা দেখতে থাকো, তোমরা দেখলে কালকে রাতে কি কাণ্ড হয়েছে। যাই হোক, এই দৌড়াতে আমি দুটো কেক কাটতে পেরেছি কালকে রাতে। আর এরপর আমার কিছু কাজ আছে অফিসে, তো আমি অফিসে আছে খাওয়াবো, ট্রিট দেবো, সেটা জানি না কতটা তুলতে পারবো কারণ বুঝতেই পারছো অনেকটাই বেশি মেস হয়ে যাবে, অনেক জোন আছে, তো সেটা তুলতে পারবো কিনা আমি জানি না। বাট এখন আমি কি ব্রেকফাস্ট করছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি। তাই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট,
মিয়ামর থেকে। আমি জাস্ট বাড়ি ফিরলাম, জানি না মানে আমি এই ব্লগটা কত বড় হবে কি হবে, বাট আমি খুব টায়ার্ড হয়ে গেছি। আর অফিসে তোমরা দেখলি আমার হালাতটা কি ছিল, মানে ওরা জাস্ট আমাকে স্নান করিয়ে দিয়েছে ফোমে আর আর কি সব স্প্রে ফ্রেতে মেরে পুরো ভিজিয়ে দিয়েছে আমাকে। তো জাস্ট বাড়ি এলাম, আমি এক্ষুনি বেরোবো, ড্রেস চেঞ্জ করার একদম সময় নেই, আমার চুল পুরো ভিজে। তোমরা আই থিঙ্ক বুঝতে পারছো পুরো ড্রেসে ওই সব মাখামাখি কিসব মাখামাখি হয়ে গেছে। আর ব্লগটা জানি না কত বড় হবে কি হবে বা দেখতে পাবে কিনা, বাট যতটুকুনি হবে আমি অবশ্যই সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন আমি ডিনার করতে যাচ্ছি, এখন সবে 7টা বাজে যায়, বাট কোভিড সিচুয়েশন তোমরা জানো যে 7টার মধ্যে এখন যে কোনো রেস্টুরেন্টে ঢুকতে হয়, তো সেই জন্য তাড়াহুড়ো করে বেরোতে হবে। তো চলো আমার সাথে, আর আমি এই অবস্থায় যাবো। একদম বাইকটা জাস্ট দেখতেন। হ্যালো, হাই, বাই। হ্যাঁ, একটু হাই করে দে। তো আমি বাড়ি চলে এসেছি আর এখন রাত্রি 10টা বাজে, আর আমার গলার শুনে বুঝতে পারছো যে আমি কতটা টায়ার্ড হয়ে গেছি। আর আমি এখন স্নান করলাম, আর থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমাকে উইশ করেছো আর যা যা আমাকে গিফট করেছো, যে যে আমার খুব পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে। তো আজকের মতো এই বছরের মতন আমার এই দিনটা শেষ হলো, তো নেক্সট বছরের জন্য অপেক্ষা করে থাকতে হবে। আর থ্যাংক ইউ সো মাচ যারা এখনো পর্যন্ত আমার ব্লগটাকে দেখছো, প্লিজ যদি ভালো লেগে থাকে এক লাইক করে দিও আর কমেন্ট করে লিখে জানিও তোমরা নতুন কি কি ভিডিও দেখতে চাইছো। যারা আমার সাথে সোশ্যাল মিডিয়ায় কানেক্টেড হতে চাও তাদের জন্য আমি আমার ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ এবং ফেসবুকের লিংক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্রোভাইড করে দেবো, তো তারা সেখান থেকে চেক আউট করে নিতে পারো। আর তোমরা খুব সুস্থ থাকো, সাবধানে থাকো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।